পিন্টু ভাই, কেমন আছো? এই লকডাউনের কারণে তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ কিছুই হয় না গো পিন্টু ভাই, তো খুব ভালোই আছো নাকি? হ্যাঁ এই বেটা, বলটু মোর নাচ দেয় বলছো না? মোর চরম ব্যবসা হয়েছে বেটা, 100 টাকার মাছ বেশি 500 টাকা, আর 30টার মাছ বেশি 60টা। আরে ব্যবসা, চরম ব্যবসা, আমি তো খুশিতে একবারে অর্ধেক হয়ে গেছি রে বলটু, চরম ব্যবসা রে বলটু। হ্যাঁ পিন্টু ভাই, তোমার তো মাছ দেখেই বুঝতেছি, কিন্তু এটা কি ঠিক বলো? এটা তো জস্তুরি হয়ে গেল। 100 টাকা দামের জিনিস তুমি 200 টাকা বিক্রি করতে পারো, 160 টাকা বিক্রি করতে পারো, তুমি এভাবে 3 গুণ কিভাবে লাভ করো? তাহলে তুমি সেই সরকারি কর্মকর্তা হয়ে গেলে। কালকে নিউজে দেখলাম 2200 টাকা দামের পিপি কিনতেছে 5000 টাকা, 50 টাকার মাস্ক কেনা 2000 টাকায়। তাহলে তোমার আর কাজের মধ্যে পার্থক্য কি দেখলো? ব্যবসা তো আল্লাহ তাআলা হালাল করছে, হালাল ব্যবসা তুমি কেন হারাম করছো? এটা কি তোমার ঠিক হচ্ছে জনগণের সাথে বেইমানি করা? এটা তো তোমার মানুষের জনগণের অভিশাপলে কাজ হবে পিন্টু ভাই। হ্যাঁ তুমি এটা কি ঠিক করলা পিন্টু ভাই, কও। হ্যাঁ রে বল্টু, তুই তো জ্ঞানী কথা কইছস, এটা তোমার ভুল হইছে। ব্যবসা করুন ঠিক আছে, হালাল ব্যবসা, আল্লাহ তাআলা হালাল করছে ব্যবসারে, তাহলে আমার তো লাভ সীমিত করা লাগবে। সীমিত না, আমি লাভ করব 20% 25%, এটা ধইরা লাভ করব। আমি যদি এরকম করি তাহলে তো আমার সরকারি এই এই জস্তুরিগের সাথে যারা চোর তাদের সাথে তো আমার মিল হয়ে গেল, আমি তো এটা করতে পারি না। ছোট ভাই তুই কিছু মনে করিস না, আমার যদি মাফ করে দে, আমি আর জনগণের সাথে বেইমানি করুম না। আমি লাভ করুম কিন্তু সীমিত করুম, যাতে আমার সংসার চলে। আমি লাভ করুম 20% থেকে 25%, আমি তোর কথা দিলাম, আমি জনগণের কথা দিলাম, আমি বেশি লাভ করুম না। সব ব্যবসায়ীদের এরমই করা উচিত, যাতে জনগণ না ঠকে ভাই, ঠিক না?